আসলে অনেকেরই ধারণা যে রাশিয়াতে গেলে কোনো জব পাবো না, অথবা রাশিয়াতে পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ রাশিয়াতে পড়াশোনা করার পর কোনো ভালো জব পাবো না এবং কোনো ভালো পজিশন বিলং করতে পারবো না। আবার তো অনেকে বলে থাকেন যে রাশিয়াতে আসলে জীবনটাই নষ্ট হয়ে যাবে, রাশিয়ার কোনো ফিউচারই নেই, রাশিয়াতে মানুষ যায় কি না মানুষ জানে না, বা রাশিয়া একটা দেশ হলো, অনেকে এইভাবেও বলেন। আসলে অনেকের কথাগুলোই আমি বলছি, এই কথাগুলো আসলে আমার না, আমি আপনাদের প্রশ্নগুলোই তুলে ধরলাম। আমি রাশিয়াতে থাকি, আমি রাশিয়াতে পড়াশোনা করি, রাশিয়া আমার জন্য কিন্তু বেস্ট, আমার কাছে রাশিয়াই ভালো লাগে, ফিউচারে আমি রাশিয়াতেই ভালো কিছু করতে চাই। Или лучше так? Лучше так, хорошо. Тогда давайте начнем. Друзья, всем привет. Меня зовут Даша. Меня Кристина. Да, нас уже представили, но на всякий случай еще раз. И мы рекрутеры компании Мостранспроект. Мы сегодня пришли рассказать вам о нашей компании и о том, почему у нас классно и интересно работать. Если рассказывать о нас, то Мостранспроект – это современный центр транспортного планирования и проектирования Москвы. এই যে আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র আপনাদের কাছে সহজে যাতে বুঝাতে পারি এই জন্য। এই যে প্রোগ্রামটা দেখতেছেন, এই যে দুটো সুন্দর মেয়ে ভাষণ দিচ্ছে, যে সামনে আমাদের টিচার মাথা দেখা যাচ্ছে, এটা আমাদের ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আমাদেরকে সবাইকে নিয়ে গেছে। এখানে একটা কোম্পানি আসছে যারা কিনা আমাদেরকে, যারা ফোর্থ ইয়ারে আছে, তো তাদেরকে জব অফার করতে আসছে তারা, এবং তাদের কোম্পানি কাজের সুযোগ সুবিধা এবং তাদের স্যালারি, তাদের সব কিছু আমাদেরকে তারা বড় স্ক্রিনে করতেছে, বিশ্লেষণ করতেছে, সবার কোনো প্রশ্ন আছে কিনা, আমাদের এখানে জব করলে আমরা কি কি সুযোগ সুবিধা তাদের কাছ থেকে পাব এবং তাদের কোম্পানিতে আমরা কেন কাজ করব, সব কিছু কিন্তু তারা এখানে বলতেছে এবং আমাদেরকে তাদের কোম্পানির প্রতি আগ্রহ সৃষ্টি করতেছে, যাতে আমরা ইন্টারেস্টেড হই। এবং এই শুধু ওনারা না, বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু বড় বড় কোম্পানি, এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি মস্ট্রান্সপ্রোজেক্ট, ঠিক আছে, এখান থেকে আমাদেরকে জব অফার করতে আসছে এবং কিছুদিন পর পরে এখন বিভিন্ন কোম্পানি থেকে আমাদের ইউনিভার্সিটিতে আসবে এবং এরা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে যাবে, যেসব ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা অতীতে এই দেশের বড় বড় প্রজেক্টগুলো করেছে, যেমন এই দেশের যে ট্রামবাই আছে, ট্রামবাই কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। তো কালকে আমরা জানলাম যে এই মস্কোর যে ট্রামবাই লাইন আছে পুরাটা মাদি ইউনিভার্সিটির স্টুডেন্টরা ডিজাইন করছে এবং কাজটা ওরা করছে। সো এটা 100%, অন্য কোনো ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠানের কেউ এখানে ইনভলভ ছিল না, পুরাটা যেহেতু আমাদের অটোমোবাইল এবং রোড কনস্ট্রাকশন ইউনিভার্সিটি, সো অন্যান্য প্রজেক্ট তো করছেই, বাট এত বড় একটা ট্রামবাই প্রজেক্ট শুধুমাত্র মাদির স্টুডেন্টরা করছে। কিন্তু আপনারা যারা ভাবেন যে রাশিয়াতে পড়াশোনা করে কখনো ভালো কিছু করা যাবে না, তাদের এই ধারণাটা শুধুমাত্র কিন্তু ভাষাগত তারতম্যের কারণে এই কথাগুলো আপনাদের মাথায় আসে। যদি আপনারা ঠিকমতো এখানে পড়াশোনা করতে পারেন এবং ভাষাটা আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু প্রথমে এসে যারা হতাশ হয়ে যান, তারা কিন্তু দূর পর্যন্ত চিন্তা করতে পারে না এবং ভালো একটা পর্যায়ে যেতে পারে না। আর এরকমটাও না যে আজ পর্যন্ত বাংলাদেশি কমিউনিটিতে কেউ রাশিয়াতে ভালো পজিশনে যায়নি, এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভুল জানেন। এখানে অনেক বাংলাদেশি আছে যারা শতকোটি টাকার মালিক, যারা এই দেশে সাকসেসফুলি বিজনেসম্যান, জব করতেছে, টিচার আছে, ভালো ভালো পজিশনে আছে, কিন্তু যদি অসম্ভব হতো তারা যেতে পারতো না এরকম ভালো পজিশনে। সো রাশিয়ার প্রতি অনেকেরই ধারণা খারাপ, কারণ না জানার কারণে আমি মনে করি। আর তারপরে আমি বলবো যে এই দেশে যান কেন, আগে ইনফরমেশন জেনে তারপরেই যাওয়া উচিত, আর রাশিয়া সম্পর্কে আরও জানার দরকার আছে আমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।